draw the isometric view of a cube of side shape cube. Amra just lamina theke ebar lamina theke ki jacchi solid e jacchi. Solid mane tinte meter dimension less base height. Thik ache? Haan sir. Tale draw the isometric view of a cube of side shape cube. Jehetu view koreche tale isometric স্কেল আকার দরকার আছে না আইসোমেট্রিক স্কেল আকার দরকার নেই প্রথমে আমরা কি করছি একটা হরাইজন্টাল লাইন টানলাম বা 30 ডিগ্রি সেট স্কয়ার দিয়ে এই লাইন টানলাম 30 ডিগ্রি সেট স্কয়ার দিয়ে এই লাইন টানলাম ঠিক আছে এবার এখান থেকে এটা 50 কাটলাম এখান থেকে এই পর্যন্ত 50 কাটলাম আর এখান থেকে এটা 50 কাটলাম তারপর এইখান থেকে প্যারালাল করে এই লাইন টানলাম এবার এই লাইনে শেষ স্কোয়ার দিয়ে 30 ডিগ্রি শেষ স্কোয়ার দিয়ে এইটা প্যারালাল করে এইখান থেকে এই টানলাম ঠিক আছে এবার প্রত্যেকের হাইট কত 50 প্রত্যেকটা কর্নার থেকে 50 পারপেন্ডিকুলার টানলাম এই এখান থেকে 50 পারপেন্ডিকুলার টানলাম 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 এবার এইগুলো সব যোগ করে দিলাম এইগুলো সব যোগ করে দিলাম এবার দেখবো প্রত্যেকটা থিন থিন কন্টিনিউয়াস লাইন দিয়ে করবো একদম হালকা করে থিন কন্টিনিউয়াস লাইন একদম হালকা করে করবো এবার যে পোর্শনটা আমি দেখতে পাচ্ছি যে পোর্শনটা আমরা ফিগার ইজ ভিজিবেল যেটা ভিজিবেল আমাদের কাছে যেটা ভিজিবেল সেই পোর্শনটা আমি ক্লিক করবো যেটা আমাদের কাছে ভিজিবেল সেই পোর্শনটা আমরা ক্লিক করছি যেটা আমাদের কাছে ভিজিবেল পুরোটাই ক্লিক কন্টিনিউয়াস দিয়ে এঁকে দেব তারপর যে পোর্শনটা আমাদের কাছে ভিজিবেল যে পোর্শনটা আমাদের কাছে ভিজিবেল তাহলে সেইকে আমরা ক্লিক করে দেবো সেটা আমরা ক্লিক করে দেবো মোছার দরকার নেই ক্লিক কন্টিনিউয়াস লাইনটা মোছার দরকার নেই এবার ডাইমেনশন যখন করবো এইটি হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল এক্সটেনশন লাইনটা এক্স অ্যাক্সিসের প্যারালাল এক্সটেনশন লাইনটা এইটি ডাইমেনশন লাইনটা জেড অ্যাক্সিসের প্যারালাল এখানে 50 দিচ্ছি এইখানে জেড অ্যাক্সিসের প্যারালাল হচ্ছে এক্সটেনশন লাইন এটা 50 এখানেও সেম ঠিক আছে নেক্সট প্রবলেম ড্র দ্য আইসোমেট্রিক প্রজেকশন অফ এ রেগুলার হেক্সাগোনাল প্রিজম draw the isometric projection of a regular hexagonal prism of sides 30 mm and height 70 mm ঠিক আছে একটা হেক্সাগোনাল প্রিজম আছে হেক্সাগোনাল প্রিজম যখন দাঁড় করানো আছে মানে অ্যাক্সিসটা যখন ভার্টিক্যাল এইচপির সঙ্গে তখন এইটার প্ল্যান করতে এটা আর এটা কি এলিভেশন এটা এলিভেশন আমি কি করব আমি কি করব এই প্রবলেমটা একটা প্রবলেম উপস্থিত রাখবো সব প্রবলেম হয়ে গেল সকে বক্স করে করব এটাকে হেক্সাগনটাকে না আমি স্কোয়ারে স্কোয়ারে হালকা করে ফিট কন্টিনিউয়াস লাইন দিয়ে হালকা করে স্কোয়ার করে দিলাম ঠিক আছে স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার করে দিলাম ঠিক আছে রেক্ট্যাঙ্গুলার করে দিলাম আচ্ছা একটা কথা বলে রাখতে হবে আইসোমেট্রিক প্রজেকশন বলেছে আইসোমেট্রিক প্রজেকশন বললে আইসোমেট্রিক স্কেল স্কেল লাগবে এখানে 30 ডিগ্রি করে একটা লাইন টানবো এখানে 45 ডিগ্রি করে একটা লাইন টানবো এইটা হচ্ছে অরিজিনাল লেন্থ এটা হচ্ছে আইসোমেট্রিক লেন্থ এখানে 30 ডিগ্রি একটা দাঁত করব দিয়ে এখানে যে পারপেন্ডিকুলার টানবো এই লেন্থটা হচ্ছে আইসোমেট্রিক লেন্থ এখান থেকে পারপেন্ডিকুলার টানবো এই লেন্থটা হচ্ছে আইসোমেট্রিক লেন্থ এবার আমি কি করব এখানে এখানে অ্যাক্সিসটা আমি হরাইজন্টাল করেছি প্রথমে এইটি এক্স অ্যাক্সিস এইটি ওয়াই অ্যাক্সিস এটা এটা ওয়াই অ্যাক্সিস এটা জেড জেড অ্যাক্সিস তাহলে এইখান থেকে এটা এটা এই মাপটা এখান থেকে এটা কাটলাম এটা কাটলাম আর এখান থেকে এই যে এখান থেকে এইটা কাটলাম এবার এটা 30 ডিগ্রি করে এখান থেকে প্যারালাল করে এই টানলাম আর টি এর উপর সেট স্কয়ার বসিয়ে করে এরকম টানলাম করে কি করছি এখান থেকে এইটা এখান থেকে এটা কাটলাম এইখান থেকে এটা এখান থেকে এটা কাটলাম এখান 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 থেকে এটা এখান থেকে এটা কাটলাম
ঠিক আছে, পরে এখানে এইখানে দেখো তার কাটলাম, লাইন ড্র করলাম। এবার এই এইটি যে স্কোয়ার এঁকেছিলাম তো এটা একটা লম্বসের মতো হয়েছিল, তো লম্বসের মতো এগুলো কত কত করে টানবো, প্রতিটা জায়গা থেকে 50 করে টানছি, প্রতিটা জায়গা দিয়ে জায়গা থেকে 30 ডিগ্রি সেট স্কোয়ার দিয়ে 50 করে টানলাম, 30 ডিগ্রি সেট স্কোয়ার দিয়ে 50 করে টানলাম, 30 ডিগ্রি সেট স্কোয়ার দিয়ে 50 করে টানলাম। ঠিক আছে, টানার পর এটা যোগ করলে এটা একটা লম্বস হবে, তো পিছনটা যোগ করলে একটা লম্বস হবে। এবার লম্বসের একই মতো এখান থেকে এই মাপটা কেটে দিলাম, 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 এইভাবে এই মাপটা কেটে দিলাম, এই মাপটা কেটে দিলাম, কেটে এটা একটা হেক্সাগন করলাম। ঠিক আছে, এবার যে পোর্শনগুলো দেখতে পাওয়া যাবে তাহলে হেক্সাগনের এই পোর্শনটা দেখতে পাওয়া যাবে, 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 হেক্সাগনের এই পোর্শনটা দেখতে পাওয়া যাবে। তাহলে এটা আইসোমেট্রিক প্রজেকশন। ঠিক আছে, লাস্ট প্রবলেম, লাস্ট প্রবলেম, লাস্ট প্রবলেম আছে, ড্র আইসোমেট্রিক ভিউ অফ এ সিলিন্ডার অফ ডায়ামিটার 50 মিলিমিটার অ্যান্ড হাইট, হাইট কত, 70 মিলিমিটার, ওয়েন ওয়েন ইটস অ্যাক্সিস ভার্টিক্যাল, ওয়েন ইটস অ্যাক্সিস ভার্টিক্যাল। তাহলে ভার্টিক্যাল অবস্থায় একটা সিলিন্ডারের গ্র্যান্ড কিরাম হবে, সার্কুলার হবে, ঠিক আছে, আর এলিভেশন কিরাম হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, এই সার্কুলার এটা সার্কেলটাকে কি করবো, স্কোয়ারে কনভার্ট করে দেবো, সার্কেলটা কি করবো, স্কোয়ারে কনভার্ট করে দেবো। আচ্ছা, এখানে আইসোমেট্রিক ভিউ বলেছে, আইসোমেট্রিক স্কেল আঁকার দরকার নেই, আইসোমেট্রিক ভিউ বলেছে, আইসোমেট্রিক স্কেল আঁকার দরকার নেই, যেহেতু এটা স্কোয়ার করে দিয়েছি। এবার এইটে যেহেতু অ্যাক্সিসটা পারপেন্ডিকুলার আছে, তাহলে তলাটা এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এখান থেকে এটা এই মাপটা ডায়ামিটারের মাপটা এখান থেকে এটা কেটে দিলাম, এখান থেকে এখান থেকে এখান থেকে এটা কেটে দিলাম, এইটের প্যারালাল করে এইটা আনলাম, আর এইটের প্যারালাল করে টিয়ের ওপর শেষ করা করছি, এইটের প্যারালাল করে এইটা আনলাম, করার পর একটা কী হলো, স্কোয়ার হলো, স্কোয়ারগুলোকে প্রত্যেকটাকে স্কোয়ারটাকে আমরা কত করে উপরে তুলবো, 70 করে উপরে করবো, প্রত্যেকটা স্কোয়ারটাকে যে এইখানে স্কোয়ার একটা এইখান থেকে 70 তুললাম, করে এবার এইগুলো যোগ করে দিলাম, এইগুলো যোগ করে দিলাম, ঠিক আছে। এবার তলা স্কোয়ারটাকে ফোর সেন্টার মেথড অলরেডি আমরা শিখেছি, ফোর সেন্টার মেথড, এই এই ডিস্ট এই থেকে সব থেকে লংগেস্টটাকে যোগ করলাম, তারপর এই মিড পয়েন্টগুলো এ করবো, করে এবার যে কোনো একটা এখান থেকে এই যোগ করতাম, এই যোগ করতাম, তারপর এইভাবে একটা সার্কেল এঁকে দিলাম, এখানেও সেম প্রসেসে একটা সার্কেল আঁকলাম, সার্কেল আঁকার পর যে পোর্শনটা দেখতে পাচ্ছি, যে পোর্শনটা ভিজিবেল, সেইখানে এই সার্কেলের এই সার্কেলের এই পোর্শনটা, এই সার্কেলের এই পোর্শনটা ভিজিবেল, আর এই সার্কেলের এই তলার পোর্শনটা ভিজিবেল, এই সার্কেলের তলার পোর্শনটা ভিজিবেল। তারপর এখানে টিয়ের ওপর শেষ করার পর সেই পারপেন্ডিকুলার টানলাম, টিয়ের ওপর শেষ করার পর সেই পারপেন্ডিকুলার টানলাম, এটা আইসোমেট্রিক ভিউ, এদিকে চলে এসে দেখতে পাবেন, এটা আইসোমেট্রিক ভিউ, এটা আইসোমেট্রিক ভিউ। তারপর হচ্ছে ড্র দ্য আইসোমেট্রিক প্রজেকশন অফ এ স্কোয়ার পিরামিড, পিরামিড এটা তলাটা স্কোয়ার, উপরটা অ্যাক্সিস আছে, উপরে অ্যাক্সিস আছে, কি আছে, ভার্টেক্স আছে, ঠিক আছে। তাহলে ড্র আইসোমেট্রিক প্রজেকশন অফ এ স্কোয়ার পিরামিড অফ সাইড 40 মিলিমিটার অ্যান্ড হাইট 70 মিলিমিটার, ওয়েন ইটস অ্যাক্সিস ইজ হরাইজন্টাল, ওয়েন ইটস অ্যাক্সিস ইজ হরাইজন্টাল, অর্থগ্রাফিক প্রজেকশন, অর্থগ্রাফিক প্রজেকশনে এটা এটা প্ল্যান দেখবো, এটা প্ল্যান দেখবো, এলিভেশন দেখবো, এরকম দেখবো, এলিভেশন এরকম দেখবো, তলাটা স্কোয়ার,
এখান থেকে এই সেন্ট্রাল লাইন এটা তুললাম, সেন্ট্রাল লাইন তুললাম, তাহলে এটা কী দেখব, অ্যাঙ্গেল দেখব। আচ্ছা, এখানে আইসোমেট্রিক প্রজেকশন বলেছে, প্রথমে এখানে আইসোমেট্রিক একটা লাইন 30 ডিগ্রি করে টানলাম, 45 ডিগ্রি করে একটা লাইন টানলাম, এখান থেকে 40 একটা দাগ দিলাম, এখান থেকে 70 একটা দাগ দিলাম, তারপর এখান থেকে পারপেন্ডিকুলার নামালাম, এখান থেকে পারপেন্ডিকুলার নামালাম। এই মাপগুলো দিয়ে 40 মিলিমিটার এখান থেকে 70 মিলিমিটার দিয়ে এটা আনলাম, ঠিক আছে। আচ্ছা, এবার এটা এবার একটা হরাইজন্টাল লাইন টানলাম, হরাইজন্টাল লাইন টানার পর 30 ডিগ্রি করে এই টানলাম, 30 ডিগ্রি করে এই টানলাম, এই বাহুগুলো এখান থেকে এটা কেটে দিলাম, এখান থেকে এটা কেটে দিলাম, তারপরে এখান থেকে এইটে প্যারালাল করে 30 প্যারালাল করে এই টানলাম, 30 প্যারালাল করে এই টানলাম, ঠিক আছে। এবার মধ্যিখানে অ্যাক্সিসটা কীভাবে টানবো, মধ্যিখানের অ্যাক্সিসটা কীভাবে টানবো, মধ্যিখানের অ্যাক্সিসটা এইখানে এইখানে এই দুটো এ যোগ করবো, করে এইখানে যে মিড পয়েন্টটা থাকবে এই মিড পয়েন্টটার হাইটটা তুলবো, মিড পয়েন্টটার হাইটটা তুলবো, মিড পয়েন্টটার হাইটটা তুলবো, তোলার পর যেখানে কাট করবে সেইখান থেকে এই 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 পয়েন্টগুলো যে পয়েন্টগুলো দেখতে পাবো, যে পয়েন্টগুলো দেখতে পাবো, যে পয়েন্টগুলো দেখতে পাবো এভাবে অ্যাড করে দেবো, ঠিক আছে, ঠিক আছে। ওকে, দিস ইজ আইসোমেট্রিক প্রজেকশন, বোঝা গেছে?